29 সেপ্টেম্বর শুক্রবার রাতে কেলেঙ্কারির পর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনার ঝড়। কারণ আয়োজকরা বিচারকদেরকে পাশ কাটিয়ে এমন একজনকে চ্যাম্পিয়ন করেন যিনি ইতিমধ্যে একবার বিয়ে করেছেন। হাজার বিক্ষোভ আর সমালোচনার পর সেই জান্নাতুল নাইম এভরিলের মুকুট কেড়ে নিয়ে বিজয়ী করা হয়েছে জেসিয়া ইসলামকে। তবে এবার জানা গেছে হিমিকে বাদ দিয়ে নতুন নির্বাচিত দ্বিতীয় রানার আপ চমক জাহানো নাকি বিবাহিত। এখন অনেক দর্শক প্রশ্ন করছেন কেন হচ্ছে এমন, কিভাবে এতগুলো বিবাহিত মেয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নির্বাচিত হচ্ছে। এর জন্য আমাদের ফিরে যেতে হবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শুক্রবারের ফাইনালের রাতে। বেশ কয়েকজন বিচারকের সাথে কথা বলে জানা গেছে ওই দিন অনুষ্ঠান শেষ হওয়ার কিছু আগে অনুষ্ঠানের আয়োজক আর অন্তর শোবিজের মালিক স্বপন চৌধুরী সব বিচারককে একটি চিরকুট ধরিয়ে দেন এবং সেই চিরকুটকে জান্নাতুল নাইম এব্রিলকে চ্যাম্পিয়ন ঘোষণা করার কথা উল্লেখ করা থাকে। কিন্তু বিচারকরা কেউই তা এই ব্যাপারে সম্মত ছিলেন না, আর এই জন্য তারা এব্রিলকে 3 নম্বরে রেখে উপস্থাপিকা হিমিকে বলেন দুঃখিত উপস্থাপিকা সিমিকে বলেন হিমিকে চ্যাম্পিয়ন ঘোষণা করার জন্য, আর সে অনুযায়ী সীমা সেটি ঘোষণাও করেন। কিন্তু বিচারকের ফলাফলের সাথে একমত না হতে পারে পেরে স্বপন চৌধুরী নিজেই মাইক হাতে তুলে নেন এবং এব্রিলকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন। অন্যদিকে এও জানা গেছে জান্নাতুল নাইম চ্যাম্পিয়ন হবেন সেটা আগে থেকেই তিনি জানতেন, সে কারণেই সীমা যখন দ্বিতীয় রানার আপ হিসেবে তাকে ডাকছিলেন এব্রিল আসতে বেশ দেরি করেন, যা সেই অনুষ্ঠানে ভিডিওতেও স্পষ্ট দেখা গেছে। দর্শক, বাইরের দেশে মানুষ বাংলাদেশকে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে দেখতে ভালোবাসে, আর সেটা প্রমাণের জন্য হয়তো উঠে পড়ে লেগেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সাথে জড়িত বেশ কিছু লোকজন। এ ব্যাপারে আপনি কি ভাবছেন জানান নিচের কমেন্ট সেকশনে। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ।